দেখুন, যে কারণে পাকিস্তান সেনাবাহিনীকে চীনের সেলুট। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী বড় রকমের ত্যাগ স্বীকার করেছে, আর সেই কারণেই পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনী যেভাবে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা পালন করেছে, সেই জন্য সেনাবাহিনীকে সেলুট জানালো চীন। সম্প্রতি ইসলামাবাদ সফরে গিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেখানেই পাকিস্তান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পাক সেনাপ্রধান এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আঞ্চলিক নানা ঘটনাবলী, বিশেষ করে আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও ওই বৈঠকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর নিয়ে তারা কথা বলেন। বৈঠকে জেনারেল বাজওয়া বলেন, পাকিস্তানের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। পাশাপাশি যেভাবে পাকিস্তানের পাশে রয়েছে চীন, এই জন্য বেইজিংকে ধন্যবাদ জানান পাকিস্তান সেনাপ্রধান। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।